প্রিয় দর্শক, আসলে আজকে আপনাদের প্রিয় চীনা মানুষ লতিফ উস্তাদের জন্য বিদেশি গাছ নিয়ে যাচ্ছি লতিফ উস্তাদের বাড়িতে। বিদেশি লিচু গাছ মালয়েশিয়া থেকে যেটা পাঠিয়েছেন এক দর্শক ভাই, আমাকেও পাঠিয়েছিল, আমি বাসাতে লাগাইছি সেই গাছটা। আলহামদুলিল্লাহ দুইটা গাছ খুব সুন্দরভাবে হয়েছে। এইবারটা লতিফ উস্তাদের জন্য গাছ পাঠিয়েছে সেই বিদেশি দর্শক ভাই, আমরা তার কাছে আসলে গাছগুলো আজকে নিয়ে যাচ্ছি। উস্তাদের সাথে কথা বলেছি, উস্তাদের জন্য এই গাছটা নিয়ে যাচ্ছি, আজ আপনাদের সাথে শেয়ার করব কি গাছ উস্তাদের জন্য নিয়ে যাচ্ছি। আসলে এটা বিদেশি গাছ, বিদেশি বাংলাতে আমরা বলি লিচু গাছ এবং বিদেশিরা বলে জাম্বুদা। এই গাছটা দুইটা গাছ পাঠিয়েছে লতিফ উস্তাদের জন্য, আমরা তাই লতিফ উস্তাদের উদ্দেশ্যে রওনা দিয়েছি গাছ নিয়ে। গাছটা আসলে আমরা কুরিয়ার সার্ভিস থেকে রিসিভ করে গাড়িতে উঠিয়ে দিয়েছি, আমি বাইক নিয়ে যাচ্ছি। লতিফ উস্তাদের সাথে কথা বলেছি এবং সে যেখানে শুটিং করতেছে আমরা সেখানে গাছটা পুষাই দিয়ে আসবো, আমাদের সঙ্গে থাকবেন। আর আমরা আসলে আমাদের যে পাবনা গ্রামটা আছে, পাবনা শহরের যে থানা, আলাদা আলাদা থানা আছে, আমি এখন যাব পাবনা সদর থানা থেকে উস্তাদের থানায় ঢুকবো। যাওয়ার পথে যে গ্রামগুলো আছে, দৃশ্যগুলো আছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো। এটুকুই। চারটা দেন দিছে শক্ত শক্ত, তাই একটু দেন, বেশি নরম তো ভালো লাগে না। ও জানতেন দেন, ও বাম হাতে জানতেন দেন, বাবাটা দেন, ও তো ছোট আটি, একটু দেন, একটু দেন, মেলা শক্ত, অত শক্ত দিবেন না, খসখসে শক্ত। যারা তাল শাঁস খেতে ভালোবাসেন তারা খাইতে পারেন তাল শাঁস, পাঁচ টাকা, বুঝছেন? ওই তো খসড়া হয়ে গেছে, মেলা শক্ত। আর কদিন গেলে পারে তো ইয়ে হয়ে যাবে পাক। খাও খাও লাও, আপনি তাল শাঁস খাওয়ালে পরে আপনি পেঁজে তেল ঘুরে আসবে। আমার
এক এক কাজ তো ভাইক নিয়ে আছে সাথে দুইজন কাজ না আপনি বেশি শক্ত ভাই আপনি ভাবে একটু বাসায় দেখে আইছি আমার দাঁতে মারি ব্যথা হয়ে গেল এটা কাতে লাগে তো শক্ত হয়ে গেছে ছোট দেখছেন আপনি ওইটা আমাকে দেন তো আপনার ডিমের মতো গলি যাচ্ছে এই দেন এটাও শক্ত হয়ে গেছে দেখছেন তাই না এই দেন কাকা এটাও শক্ত হয়ে গেছে একটু বেশি শক্ত হয় বয়স হয়ে গেছে তো বুঝতে পারিনি লোকটা কতবার রাতে খাওয়ালা খাওয়ালা দেবো
দর্শক আমরা আবার গহনা দিলাম তালকে, আবার টুকটুক করে গহনা দিলাম সেই দূর পথে। যারা কমেন্ট করছেন আসলে আমি দুঃখিত না পড়ার জন্য, কমেন্ট করতে পারবো না। যদি কমেন্ট করতে যাই তাহলে মনে করেন যে দেখেছেন কি কাজে দিয়েছেন, তো ওই জন্য আবার যখন দম নেব তখন কমেন্ট করবো। তবে আমাদের সঙ্গে থাকতে যাইতে কতক্ষণ সময় লাগে দেখেন, আমি কিন্তু লাইভ করতাম আরো আধা ঘন্টা আগে হতো, আমি শহর পাড়ি দিয়ে লাইভ করতে আসি। Thank you.
দেখতে কেবা লাগতেছে, একটু কমেন্ট করে জানান। হ্যাঁ দেন কিছু
অন্য দেশে থাকে না, অন্য দেশে মারা গেছে।
আসো আসো আসো।
কোনে যাচ্ছ? এই পাশে এই পাশে আসো। ভিক্ষি করতে আইছিলে? ও, তোমার কেউ নেই সালপাল টালপাল? হ্যাঁ, একটা মরে গেছে আর একটা শ্বশুর দেশে গেছে। একটা মরে গেছে, একটা শ্বশুরের দেশে থাকে। এই দুইটা ছেলে মেয়ে হইলে? স্বামী নাই? তুমি ভিক্ষি করতে? না, স্বামী নাই। স্বামী নাই যে মাস্টার জায়গায় থাকি, বাড়ি করে মাস্টার জায়গায়, মাস্টার বাড়ি করে ওই সাহেবের মাস্টার, এই সাহেবের মাস্টার জায়গাতেই থাকো। ও বাড়ি কাম করলি তো কয়টা খাইবে দেয়? খাইবে ভাই তো মানুষজন আছে, আমি ওই বাড়ি করে ও দেখে দাঁড়াও, গাড়ি 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 আসতেছে। দাদা গাড়ি গাড়ি Thank you.
Thank you.
প্রিয় দর্শক, আসলে এইখানে উস্তাদের গাছ যে গাড়িতে উঠাই দিছে এখানে নামা দিবে, আমরা দেখি যে গাছটা আইছে কিনা, ওই জন্য আমাদের সঙ্গে থাকবে। আগের মোবাইল চাইবে দর্শক, আমার যদি টাকা থাকতো একটা গাড়ি খালি গাড়ি দর্শক দেখেন খালি গাড়ি আর গাড়ি, যারা আসলে নতুন গাড়ি নিতে চাচ্ছেন তার মধ্যে নতুন বাজারে যে একটা ডান পাশে সরু মাছ আছে সরু মাছে যাবে। এত বড় অপমান হওয়ার আমার আমি বলার চেয়ে আপনি বললে ভালো হবে। এখন আমার কি ভাই আমার গাড়ি নাকি দুই নম্বর, আমি মানে অবাক হয়ে গেছি, বলতে আমি তো গাড়ি কিনে বলি চার পাঁচটা লোক যে গাড়ি কিনবে, আমি তো আপনার কাছে গাড়ি নিয়ে ছাড় পাচ্ছি। লাস্টে দেন চব্বিশ দ্বিতীয় নাম্বারটা দেন,
আমি হোয়াটসঅ্যাপ এ যে নাম্বার দিয়েছি স্যার ওই দ্বিতীয় নাম্বারটাতে লাস্টে টু পি দেন নাম রিজাল আপনি তো আপনি তো আমি হোয়াটসঅ্যাপে সব পাঠাই দিচ্ছি ওই দ্বিতীয় ওই লাস্টে ২৪ নাম্বারে একটু ফোন দেন স্যার আবার কালকে খুলবে সারাদিন বসে থাকবো আমার এই ব্যবস্থা তুলে দিবেন তবে কেন ধন্যবাদ আসলে আমার খানি শোনা পাইলেন যে আপনি ব্যবস্থা করে দিয়েছেন অনুরোধ করে বলতেছি আচ্ছা ফরিদপুর বিয়ের হাউস কোন জায়গা বিয়ের হাউস বিয়ের হাউস বিয়ের হাউস কোন জায়গা হ্যাঁ ওই হলো না বাদ এই কষ্ট গাছ এই নেন ভাই বলুন খালি গাছে যাবে আমার বাইক আছে এই যে উস্তাদের জন্য গাছ এই যে লিচু গাছ বিশাল গাছ মানে আমার চাইতে অনেক লম্বা এতটুক আমার সমান আর এইটুক লম্বা বিশাল লম্বা গাছ আমারটা এত এত লম্বা ছিল না ছোট ছিল আসলে তো সামনে না পিছনে দিয়েছে যে এইখানে দিয়েছে এইখানে দিয়ে এই যে এখানে দিয়ে গাছটা এদিকে আইছে গাছে যে এইখানে এইখানে ছিল গাছ এইখানে দিয়ে এখানে লোক না খালি গাছ খালি গাছে যাবি আপনি একটা লোকের ভাড়া কয় টাকা তা ৫০ টাকা আপনি দিচ্ছে আমি আসবিলা উড়া আসবিলা পিছনে যাবিলা পিছনে দুজনে একসাথে উঠে যাবি কি হলি গাছ নিবিলা
আপনি দাঁড়ান, আমি এই এই গাছে নিলেন নাকি? হ্যাঁ না, এখানে নিলেন নাকি? আপনি নিলেন নাকি ভাই? আমি তো একটা সিটি আপনি নিয়ে নিছিলাম, তা আপনি নিলেন না কাম করে খাবা? খালি লোক নিয়ে কাম করে খাবা? সুদ নাই শালা, লোক ভোলি গেছে পার্সেল দেবো আমি গাছটা আসলো না, গাছটা এখানে চাপা দিছে, ব্যাস হয়ে গেল। আমি ওখানে যাই দাঁড়াচ্ছি, হ্যাঁ ব্যাস এই যে হয়ে গেল। কোন লোকে কি পাও বাঁধেছে শালা, কাম করি খাবি শালা?
রিয়াম কোনো কথা নাই গত হইতেছে এতে দুনা দিতে চাইছিলি আর দিল না ডোন কেনার জন্য টাকা দিতে চাইছিলি দিলে না সেই ডোন কিনেছি বাকি তোমার করছি পরে এখানে শুধু পানি আর পানি হবে আর এই মিনতে হবে রাস্তা নদী আর নদী না আর কিছুদিন পরে আসলে পানি হয়ে যাবে
এটা ফরিদপুর বেয়ার হাউলিয়া না বেয়ার হাউস আছে না একটা বেয়ার হাউস বেয়ার হাউসের বাগান নেই না ঠিক আছে প্রিয় দর্শক আসলে আমরা অনেকক্ষণ লাইভে ছিলাম তো এখন আসলে উস্তাদে কল দেব তো এই জন্য লাইভ থেকে চলে যাচ্ছে তাছাড়া লাইভ তো আবার কেটে যাবে হ্যাঁ সবাই সুস্থ থাকবেন তারপরে নামাজের টাইম হয়ে গেছে আমরা নামাজ পড়বো তারপরে লাইভে আসবো যারা কমেন্ট করেছিলেন এবং সঙ্গে ছিলেন তাদেরকে একটি অসংখ্য ধন্যবাদ সবাইকে জানাই ঈদ মুবারক ঈদের শুভেচ্ছা আসসালামু আলাইকুম।